এবার নজর রাখবো দেশের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। প্রতীক ও দলের নাম ভাবতে যথেষ্ট সময় সুযোগ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলো উদ্ধব শিবির। অন্যদিকে একনাথের দল 3 তারিখ ভোটে লড়বে বালা সাহেব আছে শিবসেনা নামে। উদ্ধব শিবিরে ভোটে লড়বে শিবসেনা উদ্ধব বালা সাহেব ঠাকরে নামে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। আপাতত উদ্ধব গোষ্ঠীর প্রতীক জ্বলন্ত টর্চ। প্রতীক বদলাতে চাইলে বুধবার সকাল 10টার মধ্যে নয়া তালিকা জমা দিতে হবে উদ্ধব শিবিরকে। বহু কাঠখড় পরিয়ে মিলেছিল তীর ধনুক প্রতীক, এবার কিনা তাতেও কোপ। শিবসেনা টুকরো হতে শুরু হয় দলীয় প্রতীক নিয়ে দুপক্ষের বিবাদ। প্রতীক নিয়ে দড়ি টানাটানি শুরু হতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। কমিশনের অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে 3 তারিখের নির্বাচনে তীর ধনুকের ব্যবহার করতে পারবে না কোনো শিবিরই। বেছে নিতে হবে নতুন দলের নাম আর প্রতীক, আর তা জানাতে হবে 10 তারিখের মধ্যে। কমিশনের সিদ্ধান্তে জোর ধাক্কা খায় উদ্ধব শিবির। হার সহ্য করতে না পেরে আইনের দ্বারস্থ হয় উদ্ধব শিবির। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় উদ্ধব ঠাকরে। রবিবারই নির্বাচন কমিশনের নতুন 3টি প্রতীক জমা দেয় উদ্ধব সেনা। সোমবার শিন্ডে শিবিরও দিল 3টি নতুন প্রতীক। সেই প্রতীকে রয়েছে উদীয়মান সূর্য, ত্রিশূল এবং গদা। নির্বাচন কমিশন সব দিক খতিয়ে দেখে 2টি দলের জন্য নতুন প্রতীক বেছে নেবে। যুযুধান 2 দলের প্রতীক অন্য কোনো দল ব্যবহার করে কিনা তাও খতিয়ে দেখে 1টি প্রতীককে সিলমোহর দেবে কমিশন। রিপাবলিক বাংলা।